বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং একের পর এক বড় সড় পর্দা ফাঁস এই মুহূর্তে করছে সিবিআই। বিভিন্ন জায়গায় নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির আঁচ সরাসরি গিয়ে পড়ল জলপাইগুড়ি জেলায়। বিভিন্ন জেলাতে যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একটা বিস্ফোরণ চলছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যেমন তুলকালাম চলছে, তেমনই পরিস্থিতি এই মুহূর্তে খোদ জলপাইগুড়ি জেলায়। কারণ জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানের বিরুদ্ধে এসেছে কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ, আর এই বিস্ফোরক অভিযোগে তুলকালাম জলপাইগুড়ি জেলা। দেখুন বন্ধুরা, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিগত কয়েক মাস ধরেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। এবার জলপাইগুড়িতে বড় দুর্নীতির অভিযোগ তুলে মাঠে নামতে দেখা গেল বাম ছাত্র। শিক্ষক নিয়োগে সারা রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা সংসদ অফিস ঘুঘুর এই মর্মে পোস্টার ছাঁটিয়ে দিল বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা। জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করার পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের গিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের আসতে দেখে দড়িঘড়ি দপ্তরের কোলাপসেবল গেট আটকে দেন প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীরা। এদিন বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা অভিযোগ তোলেন প্রাথমিক স্তর থেকে কলেজ পর্যন্ত শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাদের দাবি, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করতে হবে, ব্যাপক দুর্নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে রাজ্য সরকার, গণতান্ত্রিক ব্যবস্থাকেও ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। প্রয়োজনে তারা সিবিআইকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে বলেও জানিয়েছেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য প্রদীপ দে বলেন, আমরা আগে থেকেই বলেছিলাম প্রাথমিক থেকে কলেজ স্তর পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। আগের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ভর্তিমোহন রায়, তিনি সরাসরিভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁর বাড়ির লোকেদের চাকরি দিয়েছেন, এছাড়া টাকার বিনিময়ে প্রচুর লোককে চাকরি দেওয়া হয়েছে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে এই মামলার সিবিআই তদন্ত শুরু হয়েছে। আমাদের জেলায় ইতিমধ্যে একজন টাকা দিয়ে চাকরি না পেয়ে প্রতারিত হয়েছেন, তিনি কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন। আমরা চাই জলপাইগুড়ি জেলাতেও সিবিআই তদন্ত শুরু হোক, আমরা সিবিআইকে সমস্ত নথি দিয়ে সাহায্য কর। অর্থাৎ এই মুহূর্তে বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ হয় এবং সেই বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুবরা। এবং তাদের যেটা অভিযোগ এবং তাদের অভিযোগের সাপেক্ষে যে প্রমাণ তারা তুলে ধরছেন যে খোদ সংসদ চেয়ারম্যান, তিনি কিন্তু টাকার বিনিময়ে অনেককেই চাকরি দিয়েছেন এবং অনেকেই তাকে টাকা দিয়ে চাকরি না পেয়ে প্রতারিত হয়েছেন, টাকা ফেরতও কিন্তু তারা পাননি এমন অভিযোগ তোলা হচ্ছে। এবং তার বাড়ির প্রত্যেকেই প্রাথমিক শিক্ষক, এই বিস্ফোরক অভিযোগটাই এই মুহূর্তে তোলা হচ্ছে। এবং অভিযোগকারীদের যেটা বক্তব্য, তারা কিন্তু সমস্ত নথি সমস্ত প্রমাণ নিয়ে তারা মাঠে নেমেছেন এবং প্রয়োজনে সিবিআইকে সমস্ত নথি দিয়ে তারা সাহায্য করতে চান, এরকম কিন্তু তারা বিস্ফোরক দাবি এই মুহূর্তে করেছেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ সামনে এলো এবং সিবিআই এই মামলার তদন্ত চালায়। অর্থাৎ এখান থেকেই কিন্তু স্পষ্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সমস্ত জেলাতেই এবং সমস্ত জেলাতেই স্বজন পোষণের একটা বিরাট বড় অভিযোগ আসছে এবং সেই অভিযোগ কিন্তু প্রমাণও হচ্ছে। এবং সমস্ত জেলাতেই শিক্ষক নিয়োগে একটা মোটা অঙ্কের টাকার খেলা চলেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। আর এই অভিযোগগুলো প্রকাশ্যে আসতি, এই অভিযোগগুলো ফাঁস হতি, তড়িঘড়ি রাজ্য শিক্ষা দপ্তর ব্যবস্থা নিয়েছে এবং রাজ্য শিক্ষা দপ্তর সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানদের সরিয়ে দিয়েছে, সেই পদে নতুন চেয়ারম্যানদের বসিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। বন্ধুরা, আপনারা কি বলবেন, এখানে কি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা চালাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর? আপনারা কি বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং রাজ্যে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং রাজ্যে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে, এখানে দেখা যাচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে সিবিআই এই মামলা নিয়ে কি পদক্ষেপ নেয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জলপাইগুড়ি জেলায় তদন্ত চালিয়ে সিবিআই কি কি তথ্য হাতে পায়, সেই সব দিকেই কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যাওয়া নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।